সরাসরি কোরআনে কারিম এর তেলাওয়াত শোনা এটা সওয়াবের কাজ, সরাসরি কোরআনে কারিম কারোর কাছ থেকে শোনা এটা কি সওয়াবের কাজ। এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সওয়াব হবে নাকি হবে না, এটা হলো মূল প্রশ্ন। প্রথম কথা হলো সহি বুখারিতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আবদুল্লাহ তুমি আমার কাছে একটু কোরআনে কারিম পড়ো, আমাকে কোরআনে কারিম পড়ে শোনো। তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো, আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সেই কোরআন আপনাকে পড়ে শোনাবো, আপনার কোরআন আপনার কাছে নাজিল হওয়া কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন নাম, হ্যাঁ সেটাই আমি চাচ্ছি, তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরাতুন নিসা তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন। তো এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয়, কোরআনে কারিমের তেলাওয়াত শোনাটাও সওয়াবের বিষয়। এবং একইভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তেলাওয়াত করছিলেন, যেটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবি, তার তেলাওয়াত শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত তিনি শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে তিনি চলে গেলেন। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, তারপরে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলেন তেলাওয়াত করার জন্য, তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনে কারিমের তেলাওয়াত যেমন সওয়াবের কাজ, কোরআনে কারিমের তেলাওয়াত শোনাটাও তেমন সওয়াবের কাজ। তাহলে কোরআনে কারিম শোনা এটা মৌলিকভাবে সওয়াবের কাজ, এটা মৌলিকভাবে সওয়াবের কাজ। এখন কোরআনে কারিম ক্যাসেট থেকে শোনা, কম্পিউটার থেকে শোনা, হ্যাঁ আপনার মোবাইল থেকে শোনা, অন্য কোনো ডিভাইস থেকে রেকর্ড করা কোরআন শোনা, এটা সওয়াবের কারণ কি না, অর্থাৎ এর মাধ্যমে সওয়াব হবে নাকি হবে না? তো এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে, ইনশাআল্লাহ সওয়াব হবে। সারা পৃথিবীতেই সমস্ত ওলামায়ে কেরামই প্রায় ব্যাপারে একমত যে কোরআনে কারিম সরাসরি শুনলে যেরকম আমরা সওয়াব পাবো, ইনশাআল্লাহ রেকর্ডকৃত কোরআন সেটা যেই ফরম্যাটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কি পাবো, সওয়াব পাবো। অতএব কোরআনে কারিম আমরা ক্যাসেটে হোক, মোবাইল থেকে হোক, অন্য কোনো ডিভাইস থেকে হোক, কম্পিউটার থেকে হোক, যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে ইনশাআল্লাহ তার বিনিময়ে কি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। এবং হেরফের হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না, অর্থাৎ সওয়াবের ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে, এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে, সরাসরি শুনলে সওয়াব বেশি হবে, এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না।